অলমোস্ট আমাদের 32 জন প্লেয়ার আমরা রেডি করেছি, ওরা এসে ইউইউ টেস্টটা করে যাবে। তারপরে স্ক্রিনটা শুরু হবে 8 তারিখে। তো এর আগে আমরা একটা 21 বা 22 জনের একটা স্কোয়াড দিচ্ছি 5-6 তারিখের দিকে। তো ওরা স্ক্রিনটা করবে এশিয়া কাপের জন্য। সপ্তাহদুয়েকের বিশ্রাম আপাতত শেষ, আবারও মাঠে ফেরার অপেক্ষায় ক্রিকেটাররা। তবে তার আগে চ্যালেঞ্জিং একটা কাজ শেষ করেছে নান্নুবাসার রাজ্জাকের নির্বাচক প্যানেল, এশিয়া কাপ আর বিশ্বকাপের জন্য 32 সদস্যের প্রাথমিক দল চূড়ান্ত করা। তাই তো চেহারায় তাদের স্বস্তির ছাপ, মুখে চওড়া হাসি। সোমবার থেকে শুরু হচ্ছে টাইগারদের আনুষ্ঠানিক বিশ্বকাপের প্রস্তুতি। যদিও ঢাকা পর্বের ক্যাম্প হবে 2 ধাপে, প্রথমে ফিটনেস, পরে স্কিল, মাঝে হবে ইয়োয়ো টেস্ট। ফিটনেস ক্যাম্পটা শুরু হচ্ছে 3 তারিখে, ইয়োয়ো টেস্ট আছে। তো আমরা দেখতে যাচ্ছি সব প্লেয়ারের ফিটনেস লেভেলটা কোন জায়গায় আছে, এটার একটা স্ট্যান্ডার্ডটা দেখার জন্য। এটা অলমোস্ট আমাদের 32 জন প্লেয়ার আমরা রেডি করেছি, ওরা এসে ইয়োয়ো টেস্টটা করে যাবে। তারপরে স্ক্রিনটা শুরু হবে 8 তারিখে। তো এর আগে আমরা একটা 21 বা 22 জনের একটা স্কোয়াড দিচ্ছি 5-6 তারিখের দিকে। তো ওরা স্কিলটা করবে এশিয়া কাপের জন্য। এখন বিকাশ অ্যাপেই পাবেন দেশের প্রথম ডিজিটাল লোন। লঙ্কান প্রিমিয়ার লিগ আর ফ্রাঞ্চাইজি ক্রিকেটের কারণে প্রথম পর্বের এই ক্যাম্পে শুরু থেকে থাকছেন না সাকিব, লিটন, হৃদয়, শরীফুল, আফিফরা। আর ইঞ্জুরিতে আশা নিরাশার দোলা চলে তামিম ইকবাল। তাকে নিয়ে কি পরিকল্পনা বোর্ডের? এখন মেডিকেল থেকে আমরা এখনো কোনো আপডেট পাইনি, এখনো চিকিৎসাধীন আছে। তো আমরা রেডি করার আগে আশা করছি আমরা একটা রিপোর্ট পাবো, তারপর রাখবো। আমরা আশা করছি যে অবশ্যই সুস্থ হয়ে ফিরে আসবে তাড়াতাড়ি। পারফরমেন্সের জন্যই তো প্লেয়ারদের কদরটা বাড়ে, পারফরমেন্সটা ভালো হচ্ছে, একটা স্টেবল পজিশনে প্লেয়াররা আছে বলে তো ওদের ফ্র্যাঞ্চাইজি লিগগুলিতে ডাক পাচ্ছে। যারা অ্যাভেলেবেল আছে সবাই আসবে, যারা খেলছে তো ওরা খেলছে, খেলার মধ্যে থেকে এসে তো আর খেলছে। বিশ্বকাপের আনুষ্ঠানিক ক্যাম্প বলেই ঘুরে ফিরে আসলো দল প্রসঙ্গ। গোটা প্রক্রিয়ায় যেখানে নির্বাচকদের পাশাপাশি অধিনায়ক আর কোচের মন্তব্য পাবে বিশেষ গুরুত্ব, খেলোয়াড়দের ইঞ্জুরি নিয়েও আলাদা পরিকল্পনা আছে নির্বাচক প্যানেলের। তো কিছু কিছু ইঞ্জুরি আছে যে এটা আপনার খেলতে খেলতে অনেক সময় প্লেয়াররাও খেলে যায়, ইঞ্জুরিটা দেরিতে পায়, এটা আনফর্চুনেট। এটা এইভাবে বলা যায় না যে ইঞ্জুরিটা কার কখন আসে। ক্যাপ্টেন, তারপর হেড কোচ, এদের সবার সাথে একটা 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 দলীয়ভাবে একটা টিম এফোর্টের মতো আমরা কাজ করি এবং সেভাবেই কিন্তু পুরো সিজন ফাইনালি স্কোয়াডটা রেডি করা। স্কিল ক্যাম্প শুরু হওয়ার আগেই দলের সঙ্গে যোগ দেবেন কোচিং প্যানেলের সদস্যরা। ঢাকা পর্ব শেষে চট্টগ্রাম আর সিলেটেও হবে বিশেষ কন্ডিশনিং ক্যাম্প। মাহবুব রিমন, সময় সংবাদ, ঢাকা।